এতদিনে একটা কাজের কাজ হচ্ছে অবৈধভাবে প্রবেশ দিনাজপুর সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজেপি এখন কেমন লাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় দেড় মাসের বেশি হলো কিন্তু বাংলাদেশ কি আসলে রমুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন দর্শক অনেক জল্পনা কল্পনার অবসান হলো শেষ পর্যন্ত নিউ ইয়র্কে ইউনুস বাইডেনের বৈঠক হলো সরকারের প্রতি প্রতিটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি এটা খুব স্পষ্ট তার মানে যাই হোক না কেন মানে সেনা প্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে এখন এই পাঁচই আগস্টের পর এবার প্রেক্ষাপটে এতদিন যে কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক বর্তমান প্রেক্ষাপটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা রাখছি ভিডিওর শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন সরি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো দর্শক আর কথা বাড়াবো না চলুন পরবর্তী ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক দিয়ে তার ভাগিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় দেড় মাসের বেশি হলো কিন্তু বাংলাদেশ কি আসলে রমুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করা প্রয়োজন রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ স্বাধীন গত বছরে প্রতিষ্ঠিত হয়েছে সে বিচরণ এখনো পর্যন্ত আছে ধরেন পাকিস্তানের মতো দেশ চির প্রতিদ্বন্দ্বী সেখানেও কিন্তু র তাদের অনেক কার্যক্রম পরিচালনা করে মাঝে মাঝে মধ্যেই কিন্তু তারা সেখানে অপারেশন করেন আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে তারা সবাই রয়েছেন চাই আপনাদের অনেকেই আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের আগ্রাসন দেখতে পারে না কিন্তু ভাই সত্য যেটা এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের নাইনটি বলা চলে যে তারা ভারতের এটা করে এবং এটার মানে যদি প্রমাণ চান তাহলে দেখেন এই মাঝে মধ্যে এখনো এই দিন সাতক্ষীরা ধরা পড়েছে নিজেদের আপনার মন্দিরে নিজের আগুন দিচ্ছে সরকারের পক্ষ হয়ে তারপরে আন্দোলনে নামছেন এ ধরনের অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে যে কারণে আপনাদেরকে মানে কষ্ট দিয়ে কথা বলতে না চাইলেও সত্যটা বলতে হলো তার সাথে আছে আওয়ামী লীগ এরা সবই এক একটা কারণ আওয়ামী লীগ এমন একটা দল এরা সেই জন্ম থেকে এটা কি শেখ মুজিবের যেটা বলা হয়ে থাকে এটার ছোটখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী তার মার মায়ের বৈবাহিক যে সম্পর্ক তার আগেই তিনি তাকে গর্বে নিয়েছিলেন এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার ব্যাপার ওইটা নিয়ে কথা বলতে চাই না তো এই শেখ যে মানে রক্তটা যেহেতু ওইখানকার সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে এবং সেই টান থাকার কারণে তারা সব সময় ক্ষমতায় আসার আগে ভারতে হয়ে তারপর শেখ মুজিব আপনার সেই দশই জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা দিল্লি আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান তারপরে স্বাধীনতার ঘোষণাপত্রটা তো সব দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হল সবকিছু মিলায় দু হাজার নয় সালেও যখন শেখ হাসিনা আট সালে যখন ক্ষমতা এসে আসার পরই এই যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো এগুলো সবই সেই ভারতের চাল সো এরা জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়তা এবং তারা সবসময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে যেটা এই গত পনেরো বছরের সবচাইতে বেশি ঘটেছে এখন সেই ঘটনার পরে কি হলো এখন দেখেন প্রতিটা জায়গায় একদম গ্রাম থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় র এর বিস্তৃতি লাভ করেছে আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারওয়ারের সহ আরও অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন এবং ইদানি তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ প্রোগ্রাম দেখেছেন জিলুর ভাই এখানে সেখানে একদম স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন এ ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল পনেরো বছর ধরে ভারত চালিয়েছে এবং র আমাদের ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি সিআইডি সব চাইতে প্রভাবশালী সংস্থা হিসাবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে র এখন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখন কি সেই র আছে কি নাই তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না নাকি তারা এখনও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য খুবই দরকার সেটা কি করা হয়েছে আমি বাহ্যিক এমন কোনো পদক্ষেপ দেখি নাই যে র বাংলাদেশে থাকবে না থাকতে পারবে না কর্ম পরিচালনা করতে পারবে না এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল পনেরো বছরে যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে তাদের ব্যাপারে দেশপ্রেমের কোনো পরীক্ষা নেওয়ার দরকার নেই তারা সোজা বয়স বেড়ে গেলেও প্রয়োজনে এই আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে নিয়ে আবার চাকরিতে আনতে হবে কারণ তারা জানেন যে রয়ের কারা কারা এই দেশে কাজ করেছে পঁচিশে ফেব্রুয়ারি যে দুই হাজার নয় সালে যে বিডিআর অফিসারদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে সেটার সাথে কারা জড়িত হয়েছিল এই ঘটনাগুলো তারা জানেন এটা করা হয়েছে করা হয়নি বিডিআর এর যে সৈনিকরা এখন পর্যন্ত জেলখানায় আছেন তাদেরকে সারানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কতদিন লাগে আপনারা এখানে এসে তারপরে বসে হ্যাঁ জনগণের টাকায় অলরেডি এক মাসের বেতন তো নিয়ে নিয়েছেন আরো কতদিন লাগে তারা জেলখানায় এখনো জেল খাচ্ছে এগুলোর ব্যাপারে খুব তরিত পদক্ষেপ নিতে হবে আপনি যদি দেখেন যে সেনাবাহিনীতে এই যে যারা গুম হয়েছিল তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের খোঁজ নেই তারা বেঁচে আছেন সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকেই বেঁচে আছেন না মারা গেছেন কি হয়েছেন কোথায় আছেন কেউ জানে না তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে যাদের এখন বয়স আছে সেই অফিসারদেরকে এখনো চাকরিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোনো খবর নাই কিছু হইলে আপনার জানেন যে মেজর জিয়াকে বলা হয়েছে সে নাকি ইয়ে কি বলে জঙ্গি তো এই শেখ হাসিনার এই যে নাটক ভারতের প্রেসক্রাইব যে নাটক এই দেশে এই গেল পনেরো বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে যাদেরকে দেশ দেশান্তরিত করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে সেটার কোনো পদক্ষেপ এখন পর্যন্ত দেখিনি তো সেটা কবে হবে কি করা হবে সেটা খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে আরেকটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ আছে এই যে কয়দিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভেতরেও প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে প্রস্তুত এই দেশে এই যে আনসারুল ইসলাম হিন্দাল ফিল যে দলের নাম বলা হয়েছে আরো এরকম আনসারুল বাংলা সহ এরকম অনেক জঙ্গি সংগঠন যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী তারা এই করেছে সেই করেছে এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে তো এই কালার যারা আছে যে যে সংগঠনগুলো এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি এত মানে যতটুকু আমার এটার ভেতরে ঢুকার বিভিন্ন জায়গায় ঢোকার সুযোগ হয়েছে আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক এরা দেশের জন্য বিভিন্ন সংগঠন করেছে সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে অতএব তারাও কিন্তু জীবন দিতে সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয় সেই মানুষগুলো এখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে জীবন দিতে চায় এই দেশের জন্য আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে তাদেরকে নিয়ে তারা কি চায় তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত যে তারা আসলে কি জঙ্গি ছিল না তারা কি চেয়েছিল ওইসব সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে যে শেখ হাসিনা শুধু সময়টা আলাদা ঘটনা একই দৃশ্যপট আলাদা ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি এতটুকু পরিবর্তন হয়েছে আর কোনো কিছুই পরিবর্তন হয়নি গেল পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণে বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন তারা লাঞ্ছিত হয়েছে নিপীড়িত হয়েছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার কি বলে যে আমেরিকার যেই কি বলে যে পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লবিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন এখন এই পাঁচই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতো করছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জাতিসংঘে আছেন বক্তব্য দেবেন সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে তো মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরও বিভিন্ন সংস্থার কাছে আর যেখানে বিএনপি এবং জামায়াত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তা দিয়েছে আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে আবারও বলি মান্থলং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ বড় লম্বা সম্বার নাম যাই হোক এখন এই ভিজুয়াল ডকুমেন্ট যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে যেটা জাতিসংঘ দূতাবাস হাইকমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে এই নথিতে কী কী আছে গত মাসে আওয়ামী লীগের নেতা সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমন পীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টটি তৈরি করেছে এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে নথিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামিক সময় দর্শক মণ্ডলী এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর হে দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে তো যে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন তো দর্শক ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ যদি যদি মিস না করতে চান চান সবার দেখতে তাহলে অবশ্যই করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন তো এখানে অনেকেই কিন্তু একটা ফুল করেন আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন তো দর্শক এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দেবেন তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এখনও যারা আমাদের সাথে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম